আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমি সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 2021 সালের আমার দ্বিতীয় ভিডিও। আমি সকালবেলা নাস্তা বানিয়ে নিচ্ছি। আমি লাল রুটি, মানে লাল আটার রুটি খাই। এটা লাল আটার রুটি। আমি একটু পরোটা ভাজছি, তিনটে পরোটা ভাজি, মানে তিন মা ছেলের জন্য তিনটে পরোটা। আমার হাজবেন্ড পরোটা খায় না, মানে ও শুধু রুটি খায়, আর ও লাল আটার রুটিটাই পছন্দ করে। আমি নাস্তাটা তৈরি করে তারপরে নাস্তাটা খেয়ে ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেব। আর আজকে আমি রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব না। আমি চিংড়ি মাছ ভুনা করব আর বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ ভাজি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব না। আমি এখন একটা ডিম ভেজে নিচ্ছি। আমি অনেক দিন হয়ে গেছে ডিম খাই না। আমি তোমাদেরকে একদিন বলেছিলাম যে মাঝে মাঝে ডিম খাই, কি মানে সপ্তাহে একটা কি দুইটা, এরকম প্রতিদিন ডিম খাই না, কারণ প্রেশার আছে। যাদের প্রেশার থাকে তাদের নাকি ডিম খেতে হয় না, মানে কুসুমটা খেতে হয় না। সেজন্যে আমি রুটি ভাজা কড়াইটার মধ্যেই ডিমটা ভেজে নিচ্ছি। আর তোমাদেরকে আমি এখন একটু ভাপা পিঠা বানা দেখাবো। ভাপা পিঠা আর কি দিয়ে বানাবো, আমার বাবার তৈরি করা একটা সাজ, সেই সাজটায় আমি এই যে এটা আমার বাবা তৈরি করে রেখে গিয়েছিল, আমাকে দিয়েছিল। আমার বাবার তৈরি করা সাজই আমি আজকে পিঠাটা বানাবো একটু অন্যরকমভাবে। দেখো আমার বাবা কত কষ্ট করে এটা আমার বানিয়েছে। আমার বাবা ছিল খুব পরিশ্রমী, সে নেই। সে গত বছর, মানে 2020 সালের অক্টোবর মাসে চলে গেছে আমাদের ছেড়ে। সবাই আমার বাবার জন্য দোয়া করবে, যেন জান্নাতবাসী হয়। আমি বাবার সাজে আজকে পিঠাটা বানাবো। আমি এখানে চাউলের গুঁড়া নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটু পাউডার দুধ দিলাম, আর নিব একটু লবণ দিয়েছি। এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করব। আমি একটু অন্যরকমভাবে পিঠাটা বানাবো, এই সাজেই বানাবো, একটু কেকের মতো হবে। তোমরা আমার সাথেই থাকো, দেখতে পাবে। আর এখন একটু একটু পানি দিব। পানি দিয়ে আমি একটু হালকা হালকা গরম পানি দিয়েছি, কুসুম গরম, যেটা আমি হাত আঙুল চুবিয়ে রাখতে পারো, এই ধরনের এতটুকু গরম পানি ইউজ করছি। যেহেতু এটা শুকনো গুঁড়ো দেশ থেকে এনেছিল আমার হাজবেন্ড, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এটা বানাবার আগে, মানে সকালবেলা ভোরে উঠেই বের করে রেখেছি, একেবারে ঠান্ডা হলে হয়তো বা পিঠাটা হবে না, এ কারণে। এখন হাত দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা, মানে তুমি মুঠো করলে মুঠো না হয়ে আসে, ভেঙে সেই সেই রকম পর্যায়ে যখন আসবে তখন তুমি এটাকে চেলে নিব। এই এটা সে পর্যন্ত ভালোভাবে মাখতে হবে। তার আগে আমি ছোটো করে একটু বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার পাশে আছো এ পর্যন্ত, তাদেরকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা। আর যারা করনি, আমার ভিডিও দেখো, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে, তাহলে আমার পরবর্তী ভিডিও পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে, কিন্তু অল অপশনটি সিলেক্ট করে দিবে। এই দেখো আমি এখন যেটা মাখিয়েছিলাম চালের গুঁড়াটা, সেটাকে এখন চালনি দিয়ে চেলে নিচ্ছি, মানে একদম দলা দলা থাকলে সেটা পিঠাটা ভালো হবে না, সে কারণে আমি একটু চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে আমি এই যে রাইস কুকারের যে একটা, আমার রাইস কুকারে দুটো এরকম পট আছে, তার একটার ভিতরে আমি পানি গরম করতে দিয়ে দিলাম। আমি রাইস কুকারই বসাবো এখন। যে সাজটা আমার বাবা তৈরি করে দিয়েছিল সেই সাজটার ভিতরেই আমি পিঠাটা বসাবো। তোমরা আমার সাথেই থাকো, দেখতে থাকো যে কীভাবে আমি পিঠাটা বসাই। প্রথমে আমি একটু নারকেল দিয়ে দেবো। আমি নারকেল আর গুড় আগেই নারকেল কুড়িয়ে নিয়েছি, আর গুড়টাকে একদম ভেঙে নিয়েছি, একটু একদম মিহি করে না, মোটামুটি ভেঙে নিয়েছি। এখন একটু নারকেল দিয়ে দিলাম, আগে একটু নারকেল দিয়েছি, তারপরে দিব একটু গুড়। আমি তিনটা পর্যায়ে গুড় আর নারকেল দিব, তাহলে পিঠাটা খেতে অনেক টেস্টি হয়। শুধু গুঁড়া দিয়ে যদি বানাই আর মাঝখানে শুধু একটু নারকেল দিই, তাহলে হয় কি অনেক সময় আমার গলায় বেঁচে যায়, আমি খেতে পারি না কেন জানি। অনেকেই বানাও, আমি একটু আনকমন, একটু অন্যরকম করে বানাবার চেষ্টা করছি। এখন দিয়ে দেবো চাউলের গুঁড়ো। এই পর্যায়ে এখানে একটু চাউলের গুঁড়ো দিয়ে উপরে
এটাকে সমান করে দিয়ে তার উপরে আমি আরেকটা লেয়ার দিব নারকেলের গুড়ের। তোমরা আমার সাথেই থাকো, যদি আমার ভিডিওটি আমার এই ভাপা পিঠার রেসিপিটি ভালো লাগে তোমরা এভাবে বানাতে পারো। জানি এই সাজটা বানানো কঠিন অনেক, আমার বাবার দিয়ে যাওয়া আমার এই সাজটা আমাকে আজকে বাবার কথা ভীষণ মনে করে দিচ্ছে। আমি যখন ভয়েস দিচ্ছি আসলে আমার বাবার কথা ভীষণ মনে পড়ছে। তোমরা আমার বাবার জন্য দোয়া করো প্লিজ। এখন আমি আবার একটু নারকেল দিয়ে দিচ্ছি। আমার বাবা খুবই পরিশ্রমী একজন মানুষ ছিল, সে কখনোই বসে থাকতো না, কিন্তু আল্লাহ তাকে শেষ 3-4 বছর একদম প্যারালাইজড করে ঘরে বসিয়ে শুয়ে রেখেছিল। মানে হাঁটতে পারতো, মৃত্যুর আগে সে আসলে একদম পুরো প্যারালাইজড হয়ে গিয়েছিল। যাই হোক, সবাই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না, তাই আমার আব্বুর কপালে যা ছিল তাই হয়েছে। এখন আমি আরেকটা গুড় আর নারকেলের লেয়ার দিয়ে তার উপরে আবার একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি একদম উপরে আবার আরেকটা নারকেলের লেয়ার দিব, নারকেল আর গুড়ের লেয়ার। এই যে নারকেলটা দিয়ে একটু হালকা চেপে দিয়ে আমি উপরে গুড় দিয়ে দিচ্ছি। আমি যখন ভয়েস দিচ্ছি বাহিরে কিন্তু ফেরিওয়ালা আসছে। যদি আমার ভিডিওতে চলে আসে প্লিজ তোমরা ইগনোর করো, এটা আমি প্রতি ভিডিওতে বলি। ভয়েস যখন দেই আমি দিনের বেলা ভয়েস দেই, আর রাতে ভিডিও ছাড়তে হয়, সেজন্য রাতে ভয়েস দিলে ভিডিও ছাড়তে দেরি হয়ে যায়। আর যেহেতু চারতলা বাসা, নিচের শব্দগুলো সব চলে আসে, বাচ্চাদের শব্দ। এখন আমি নারকেলও আবার একটু দিয়ে দিচ্ছি, মানে যতটুকু নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম প্রতিটাই সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। যতটা নারকেল আর গুড় বেশি হবে তোমার পিঠেরটার টেস্টটাও ততটাই মজার হবে। এখন তুমি হাত দিয়ে একটু হালকাভাবে একটু চেপে দিবে, হালকাভাবে, বেশি জোরে চাপবে না, তাহলে পিঠাটা শক্ত হয়ে যেতে পারে। এ কারণে একটু হালকাভাবে চেপে দিবে, নারকেল আর গুড়টা যেন মিশে যায়। এই যে আমার হয়ে গেল সেট করা। এখন আমি চলে যাব আমার যে রাইস কুকারের পটটা আমি বসিয়েছি, তার একটা যে ছিদ্র ছিদ্র একটা এ থাকে তোমরা জানো, সেইটার উপরেই আমি দিয়েছি। সেইটার উপর রেখে এখন এই কাপড়টাকে ক্লোজ করে মাঝখানে ভাঁজ করে দিলাম, মানে ক্রস করে দিলাম, একদম বন্ধ করে দিয়ে উপরে আমি ঢাকনা দিয়ে দেবো। এই যে ঢাকনাটা দিয়ে ওই ঢাকনার যে ছিদ্রটা সেটা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? এই ছিদ্রটা বন্ধ করে দিব, এটা হতে থাকবে। আর ততক্ষণে আমি আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেব, কারণ এটা হতে একটু সময় লাগবে। এই ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি, একটু আটা আটান দিয়ে একটু বন্ধ করে দিবে, বা তোমরা একটা কাগজ দিয়েও বন্ধ করে দিতে পারো। আমার ভিডিওটা যদি একটু বড় হয়ে যায় প্লিজ কষ্ট করে দেখে নিও, পিঠাটা শেষ পর্যন্ত দেখবে কেমন হয়েছে, আমি তোমাদেরকে দেখাবো, খুবই সুন্দর হয়েছে। আমি এখন ড্রয়িং রুমে চলে আসলাম, ভাপা পিঠাটা হতে থাক, আমি তোমাদের সাথে একদম শেষে শেয়ার করব যে কীরকম হলো আমার পিঠাটা। আমি ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিই, এটা তো মেয়েদের রেগুলার কাজ, সব সময় সকালবেলা উঠে আগে আসলে ড্রয়িং রুমটাই গুছাই। আজকে ভাবছি যে একটু পিঠাটা তৈরি করে বসিয়ে দিয়ে তারপরে ড্রয়িং রুমটা গুছিয়ে নেই। আজকে আর মোছামুছি করলাম না, জাস্ট একটু গুছিয়ে নিলাম, কারণ আমার হাজব্যান্ড এখানে বসে থাকে, সব উল্টাপাল্টা করে রাখে, আর আমরা সকালবেলা উঠে একটু গুছাই। দেখো মাস্ক কোথায় রেখেছে, আমি একটু গুছিয়ে নিলাম। এই যে আমার গোছানো শেষ মোটামুটি, আর আজকে বেশি ঝাড়াঝাড়িও করলাম না, ড্রয়িং রুমটা গোছানো হয়ে গেছে। আর ছেলের রুমটা এখনও গোছানো হয়নি, ওরা ঘুমাচ্ছে আর আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে। আমি এখন তোমাদেরকে এই যে চার্জটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আইফোনের চার্জার। আমি এই ফার্স্ট এরকম চার্জার দেখলাম, এটার উপরে আইফোনটা রেখে দেয় আর চার্জ হয়ে যায়। গোল একটা চার্জার যার উপরে আইফোনটা রাখা হয় এবং চার্জ হয়, আইফোন 12 যেটা সেটার চার্জার ওইটা এরকমই গোল। এই যে আমার এখন ড্রয়িং রুমটা গোছানো হয়ে গেছে, কুলাম ড্রয়িং রুমটা গোছানো হয়ে গেলে মনে হয় কি অনেকটা কাজটাই কাজই হয়ে গেল। এই যে আমি এখন চলে আসছি, দেখো পিঠাটা আমি নামিয়ে নিয়েছি, আমি উপর করে পিঠাটা নিয়ে নিয়েছি, কারণ নিচে আমি যে লেয়ারটা দিয়েছিলাম, এই দেখো গুড় আর নারকেলের একটা সুন্দর একটা লেয়ার আসছে, খুবই আর খুবই সফট হয়েছে, খেতে খুবই টেস্ট হয়েছে। ওরা খেয়েছে, আমিও খেয়েছি, না খেয়ে আসলে আমি তোমাদেরকে বলছি না, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। এই দেখো আমি কেটেও তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে, একটা কেকের মতো পিঠাটা, একটু অন্য রকমের ভাপা পিঠা যদি আমরা তৈরি করি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। আর আমার বাবার দেওয়া সাজে আমি আজকে পিঠাটা বানিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক দিও, আর বন্ধুদের সাথে বন্ধু
ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারো। আর প্লিজ যারা দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো, তাহলে হয়তো বা আমি এগিয়ে যেতে পারবো, না হয় তোমাদের সাহায্য ছাড়া একা চলা সম্ভব না। এই দেখো আমি একটু কেটে নিচ্ছি, কেক যেরকম কাটে ঠিক সেইভাবেই কেটে নিবে এবং পিস পিস করে নিলে দেখতেও সুন্দর লাগবে। একদম গরম, এখনও গরম, দেখো ভাপ হচ্ছে, এই দেখো কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিই, যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।